আজ এক অভিনব দিন, ঐতিহাসিক দিনও বলা যেতে পারে। গলা খুলে পরিষ্কার করে গাও। আমার মক্কেল শ্রী দীনেন লাহিড়ি তার নাতি শ্রী অর্ক লাহিড়ির অভিভাবকত্ব দাবি করেছেন। ও বাইরের কারোর সাথে মিশছে না, ওর কোনো বন্ধু হচ্ছে না, ও ক্রমশ বুড়ো হয়ে যাচ্ছে। ইজ বিহেভিং লাইক আ লাইক হোম। অভিভাবক কে? দ্য বায়োলজিক্যাল প্যারেন্টস অর দ্য কেয়ার গিভার প্যারেন্টস? দেবকী না যশোদা? আমার যদি কিছু হয় না, তার জন্য দায় থাকবে শুধুমাত্র তুমি। আপন মনে থাকে পোস্ত, আপন মনে খেলে, আপন মনে হাসে পোস্ত, আপন মনে চলে, আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে, আকাশ থেকে মেঘ নামিয়ে ভিজতে কেমন লাগে পোস্ত। অ্যাজ গ্র্যান্ডপ্যারেন্টস আপনারা যা করছেন অ্যামেজিং। আমি তোর বেড়ে ওঠার সাথে থাকতেই পারলাম না। ওকে স্কুলে নিয়ে যাওয়া, খাওয়ানো, একসাথে ঘুমানো, মা আমিও পারতাম, আমার অন্য বন্ধুরা কি করে পারছে বল? অরুণিতা, স্বাতি, দেবারতি, ওরাও তো সবাই ওয়ার্কিং মাদার্স, ওরাও তো ম্যানেজ করছে মা। ওরা কেন আলো জ্বালায় বলতো? ওরা আলো জ্বালিয়ে বন্ধুদের সিগন্যাল দেয় তো। আমরা পোস্তকে নিয়ে কলকাতায় থাকতে চাই। এই মামলা এক বাচ্চাকে তার মা বাবার ন্যায্য ভালোবাসা থেকে বঞ্চিত করতে চায়। এই মামলা প্রগতির বিরুদ্ধে দ্য মোস্ট রিগ্রেসিভ অ্যাপিল আই হ্যাভ এভার হার্ড। ধর্মাবতার, বাপ হওয়ার যোগ্যতাটা অর্জন করো, তারপর বাপের দায়িত্ব পালন করতে এসো। ফুড চেইন ইন ইউকে, ইনভেস্টমেন্ট আমার, ব্রেন আর খাটনি তোর। তোমরা দুজন লন্ডন যাও, দুবাই যাও, রেস্টুরেন্ট, ধাবা, সেলুন, যা খুশি করো, কিন্তু পোস্ত যাবে না। মা কি ভুলে যায় যে আই এম হিজ বায়োলজিক্যাল মাদার? আমার ছেলের স্পর্শটা আমার দরকার। তোমার তো আমার কোনো কিছুই ভালো লাগে না। আমি আজ তোমায় চ্যালেঞ্জ করলাম বাবা, আমি পোস্তকে নিয়ে ইউকে যাব, দেখি তুমি কি করে আটকাও। বাবা, মা, বাচ্চা, অল অফ দেম আর স্ট্রাগলিং ফর देयर ओन এক্সিস্টেন্স। দ্যাটস লাইফ, দ্যাটস রিয়েলিটি। বলো বাবা, তুমি কার কাছে থাকতে চাও, তোমার বাবা মা না তোমার ঠাকুরদা ঠাকুরমা? আপন মনে থাকে পোস্ত, আপন মনে খেলে, আপন মনে হাসে পোস্ত, আপন মনে চলে, আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে।